মানব পাচারের সাথে যুক্ত এক টাউট পুলিশের জালে। আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত ভারতীয় টাউটের নাম রাজু মিয়া। তার বাড়ি আমতলী থানাধীন বেলাবড়ের পালপাড়া এলাকায়। শুক্রবার এই সংবাদ জানিয়ে আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস জানান, জিআরপি থানার একটি মামলায় রাজু মিয়ার নাম উঠে আসে, তাকে খোঁজা হচ্ছিল। বৃহস্পতিবার গোপন সংবাদে তারা খবর পান রাজু মিয়া নিজ বাড়িতে রয়েছে। সাথে সাথে জিআরপি থানার পুলিশ, বিএসএফ এবং আমতলী থানার পুলিশের সহযোগিতায় পালপাড়া এলাকার রাজু মিয়ার বাড়িতে অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে। এদিন জিআরপিএফ থানার পুলিশ আধিকারিক আরও জানান, তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে কিছু নাম পাওয়া গেছে যারা মানব পাচারের সাথে সক্রিয়ভাবে যুক্ত। ধৃত রাজু মিয়াকে শুক্রবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপি থানার একটা মামলাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে বেলাবড় পালপাড়া থেকে, যা আমতলী থানার অন্তর্গত। তো এইটা আমরা আগরতলা জিআরপিএস, বিএসএফ এবং লোকাল পিএস আমতলি পিএস মিলেই আমরা এই অপারেশনটা করি। তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি উনি ওই যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা যাওয়া করছে, তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরও আছে, আমরা নাম আরও অনেকে পাচ্ছি। তো এই সুবাদে গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। কতদিন ধরে উনি তার সাথে জড়িত? আমরা তো একটা কেসে ওনাকে মানে ইনভলভেন্সি পেয়েছি। তো আমরা আজকে পুলিশ রিমান্ডে ওনাকে চেয়েছি, দেখি পুলিশ রিমান্ডে আসে এবং ইন্টারভিউশনে আরও কী কী বেরিয়ে আসে আর কি, আরও কার কার নাম আসতে পারে। ওর নামটা? ওর নাম হলো রাজু মিয়া, বাবার নাম দাগু মিয়া, বেলাবর পালপাড়া বাড়ি, আমতলী থানার অন্তর্গত। উল্লেখ্য, চলতি বছরে প্রায় 250 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ। এদের মধ্যে 50 জন ভারতীয় এবং বাংলাদেশি টাউট রয়েছে। বৃহস্পতিবার আরও একজন ভারতীয় টাউটকে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।